আপনারা দেখছেন আরামবাগ নিউজ। আজ মায়াপুর 2 নম্বর পঞ্চায়েত যে ঘেরাও হয়েছে, গ্রামবাসীরা ঘেরাও করেছে। টোটাল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রত্যেক পঞ্চায়েত ডেপুটেশন দিয়েছি এবং ঘেরাও করেছি। আজ গ্রামবাসীরা করছে, আগামী দিনে আমরা আবার করব। কেননা যে ইস্যুতে ওরা ঘেরাও করেছে, জব কার্ডে কেন্দ্র থেকে 191 টাকা করে দেওয়া হচ্ছে, সেখানে এরা এখানে 70 টাকা কেউ 90 টাকা করে দিচ্ছে। তাহলে বাকি টাকা যাচ্ছে কোথায়? এখনো সেই কার্ড মানি চলছে। গ্রামবাসীরা ঘেরাও করছে পঞ্চায়েত, গ্রামবাসীদের সঙ্গে আমরা আছি। আগামী দিনে এরকম যদি চলতে থাকে এই আন্দোলন, আরও আমাদের পার্টির পক্ষ থেকেও এই আন্দোলন চলবে। সাধারণ মানুষ তো করছে। আপনারা দেখছেন আরামবাগ নিউজ।